উন্নতি, ভীষণভাবে উন্নতি। ক্রমশ কোম্পানিগুলো আসছে, তাদের সাহায্য করা চাইছে, যেমন চুরমার করে দিয়েছিল পুরোপুরি সিপিএমরা, সেটা পুরোপুরিভাবে আস্তে আস্তে শুরু হয়ে গেছে কাজ। তুমি যদি যাও কোনো গ্রামের দিকে দেখবে কন্টিনিউ আমরা তাদের বসিয়েছি, সে না আমরা ওইটা নিয়েই আছি, এবং মানুষকে পাশে রাখা এবং মানুষকে অসম্মান করা নেই, আর বাংলার মানুষকে অসম্মান আমরা করতে যাব না, সেটাই আমাদের ধারণা চেষ্টা। এই আমাদের মন্ত্রী মমতা ব্যানার্জি এটাই বলেছেন, এটাই করো, কে কী বললো শুনো না, কোনো যা আসে না তোমার, তুমি জেনে রাখো তুমি তৃণমূল করো, সবে এসছে তো ফাইট করতে, এটার উপর আমার বলা ইচ্ছা হয় না। তবে আমার মনে হয় আমি এমনি বলছি আমরা জিতে যাব, আমাদের কোনো অস্ত্রযন্ত্র বাধে নেই। দুর্দান্ত অবস্থা, এবার ভীষণ অবস্থা, মানে যে ছিল না সেও আজ লাফি উঠে সঙ্গ করছে। আমি দেখলাম পাঁচলা সাঁকড়াইল সবচেয়ে ভিড়ে ভিড় হয়ে যাচ্ছে, এটা আমি তিনবারের মধ্যে পারিনি, এখন চারবারে এসে দেখছি ভীষণ লোক, বিশেষ করে হাওড়ার লোক, আমি বাইরে তো যাই না, হাওড়ার মানুষ কিন্তু তৃণমূল একদম এক হয়ে গেছে। উনি যে যেভাবে চলছেন চান্স আছে, এবং মমতা দি এমন একটা মহিলা যাকে ইন্ডিয়া করেও রাখতে হবে, এমনি করে রাখতে হবে, মমতার চেয়ে বড় নেতা নেত্রী আমি দেখিনি, ওই মহিলাকে রাখতেই হবে। এবং আমার মনে হচ্ছে অবস্থা খুব ভালো নয়, ওদের চলাফেরা দেখে আমার একটু মনে হচ্ছে অবস্থা ভালো না একদম, দিলে পরিবর্তন হতে পারে, এখানেও পরিবর্তন আমরা জিতবই। তার কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি টিম করতে পারছে না, ওরা এখনও দু তিনজনের করতে পারছে না, সেই জন্যে ওরা তো চাইছে যে সিপিএমের ভিড় ভোটটা নেবো, সিপিএম ভিড়ে গেছে এখন ওদের সাথে মাচার জন্যে, কিন্তু আমি বলছি পারবে না, ভেরি গুড আমাদের ছেলেরা, আমি এতটুকু মিথ্যা বলছি না, আমাদের যুব থেকে আরম্ভ করে সব, আমি এরকম কিন্তু প্রথমবার দেখিনি, দ্বিতীয়বার দেখিনি, তৃতীয়বার দেখিনি, এবার কিন্তু দুর্দান্ত অবস্থা, মুসলিম থেকে আরম্ভ করে হিন্দু থেকে আরম্ভ করে সব দিদিজিরা চেয়েছে। হাওড়া একটা টেরিফিক ব্যাপার হচ্ছে, হাওড়ার মানুষরা বুদ্ধি জ্ঞান আছে, কোনো ব্যাপার না, আর ওরা এসছে ওদের সম্বন্ধে আমি কোনো খারাপ কথা বলবো না, যুদ্ধে ওরা যুদ্ধ করবে ওদের মতো করে। অর্থাৎ বিজেপি বিরোধী ভোট, বিজেপি বিরোধিতার প্রশ্নে যা যা করার দরকার, ইনক্লুডিং বিজেপির দালাল দল তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করা, এই সবটা মিলেই হাওড়ার ভোট। আমি আশাবাদী এই জন্যে, তার কারণ হচ্ছে মানুষ তারা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছেন। হাওড়াতে অন্তত পক্ষে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা থেকেছে সেটা বিজেপির বি টিম বললে ভুল হবে, বিজেপির দালালের ভূমিকা পালন করেছে। তার জন্যই দেখতে পেয়েছি তৃণমূল থেকে কমপ্লিট টার্ম করে যাওয়া মেয়র, তিনি আজকে বিজেপির প্রার্থী হয়ে গেছেন, বিজেপির সাপ্লাইটাই দিয়েছেন তৃণমূল। ইন্ডিয়াতে যারা যারা আছেন বর্তমানে তাদের পক্ষ থেকে আমি লড়াই করছি, ইন্ডিয়ায় যারা নেই তারা নেই, ইন্ডিয়া ভাঙা, বিজেপি বিরোধী জোট ভাঙা, মমতা ব্যানার্জির পার্টি নেই আর বিজেপি নেই, বাকি সবাই আছে ইন্ডিয়াতে। আমি বেতার পক্ষ বিষয়ে আশাবাদী, আমি কারণ আমার যারা মানে মানুষ, গরিব মানুষ, শ্রমিক হাওড়া জেলার, যারা দাঙ্গা বিধ্বস্ত মানুষ, যারা বছর বছর এখানে দাঙ্গা দেখতে দেখতে এখন পরিশান হয়ে যাচ্ছেন, সেই মানুষ আমার ভোটার, তার কাছে আমি যাচ্ছি। এক নম্বর, যে এমপিকে পাঠাই আমরা আইন তৈরির সময় তারা আলোচনা করবেন, এমপি ঘরে বসে থাকবেন বলে নয়, এমপির কাজ হচ্ছে ওখানে গিয়ে বাংলার কথাকে তুলে ধরা, এমনকি বাংলার টাকা ফেরতের বিষয়ে এই এমপির কোনো ভূমিকা থেকেছে? নেই তো। তাহলে এমন একজনকে সাংসদ করার দরকার যে পার্লামেন্টে গিয়ে বিজেপি বিরোধিতা প্রকৃত অর্থে করতে পারবে, এটার জন্যই আমি, এরা করতে পারবেন না, তৃণমূলের অব্লিগেশন আছে বিজেপির প্রতি, পারবে না, ওই অব্লিগেশনে অভিষেক ব্যানার্জি, মনোয় ঘটক বাইরে থাকে, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন জেলে থাকে, মমতা ব্যানার্জি বাইরে থাকে, এই অব্লিগেশন থাকা সত্ত্বেও তারা কখনো পারেন করতে? কোনো ভোটার আমার কেউ শত্রু নন, কোনো ব্যক্তি আমার শত্রু নন, রাজনৈতিকভাবেই লড়াই হচ্ছে, আমি প্রত্যেক ভোটারের কাছে পৌঁছচ্ছি, প্রত্যেক ভোটারের কাছে যাব, আমার লড়াই বিজেপি এবং তৃণমূল মিলে যে রাজনৈতিক সংস্কৃতির ক্ষতি করেছেন বাংলার, ভারতের এবং এই হাওড়ার, তার আমরা কিন্তু চাই এই মুহূর্তে শেষ করে দিতে এবং একটা বিকল্প রাজনীতির জন্য। হাওড়ার ভোট এই ইস্যুতেই হবে যে হাওড়া সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে এখানে নবান্ন আসা সত্ত্বেও বঞ্চিত, হাওড়ার মানুষ বঞ্চিত, হাওড়ার পৌর পরিষেবা থেকে বঞ্চিত, এবং সবথেকে বড় কথা সংসদ 15 বছর ধরে হাওড়ার মানুষকে বঞ্চনাই করে চলেছেন, ভুলে গেছেন হাওড়া কোথায়। হাওড়ার মানুষের মন চায় একটা নতুন কিছু দেখতে।
আমরা জেতার ব্যাপারেতে সম্পূর্ণ 100% নিশ্চিত। এবং এখানে বিপক্ষ তো কোনো কাজই করেনি, অর্থাৎ সাংসদ তো বিগত যে বললাম তার তিনটে টার্ন তিনি তো ঘুমিয়েই কাটিয়ে দিয়েছেন, কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছেন, 4.25 বছর করে ঘুমিয়েছেন। শুধু ওই ইলেকশনের আগে যেরকম জেগে ওঠেন প্রত্যেকবার, এবারও উঠেছেন, ওই কয়েকটা কিছু দেওয়াল লিখন অমুক তমুক এইসব করেছেন, মানে ঘুম ভাঙলে মানুষ যেরকম ঝেড়ে টেড়ে ওঠে সেরকম উঠেছেন আর কি। কোনো কিছুই আমাদের গোষ্ঠীকন্দল নেই, সম্পূর্ণ এটা প্রচারিত। দিল্লির পত্রিকা অবশ্যই নরেন্দ্র মোদীজি তো আসছেন, এ নিয়ে আর কোনো পালাবদলের প্রশ্নই নেই। হ্যাঁ, বলতে পারেন আর একবার নেক্সট বার উনি হবেন। উন্নতি, ভীষণভাবে উন্নতি, ক্রমশ ক্যাম্প কোম্পানিগুলো আসছে, তাদের সাহায্য চাইছে, যেমন চুরমার করে দিয়েছিল পুরোপুরি সিপিএমরা, সেটা পুরোপুরিভাবে আস্তে আস্তে শুরু হয়ে গেছে কাজ। তুমি যদি যাও কোনো গ্রামের দিকে দেখবে কন্টিনিউ আমরা তাদের বসিয়েছি, এই জন্য আমরা ওইটা নিয়েই আছি। এবং মানুষকে পাশে রাখা এবং মানুষকে অসম্মান করা নেই, আর বাংলার মানুষকে অসম্মান আমরা করতে যাব না, সেটাই আমাদের ধারণা চেষ্টা। এই আমাদের মন্ত্রী মমতা ব্যানার্জি এটাই বলেছেন, এটাই করো, কে কী বললো শুনো না, কোনো যা আসে না তোমার, তুমি জেনে রাখো তুমি তৃণমূল করো, সবে এসছে তো ফাইট করতে, এটার উপর আমার বলা হচ্ছে হয় না। তবে আমার মনে হয় আমি এমনি বলছি আমরা জিতে যাব, আমাদের কোনো অস্ত্রযন্ত্র বাধে নেই। দুর্দান্ত অবস্থা, এবার ভীষণ অবস্থা, মানে যে ছিল না সেও আজ লাফি উঠে সঙ্গ করছে। আমি দেখলাম পাঁচলা সাঁকরাইল সবচেয়ে ভিড়ে ভিড় হয়ে যাচ্ছে, এটা আমি তিনবারের মধ্যে পারিনি, এখন চারবারে এসে দেখছি ভীষণ লোক, বিশেষ করে হাওড়ার লোক, আমি বাইরে তো যাই না, হাওড়ার মানুষ কিন্তু তৃণমূল একদম এক হয়ে গেছে। উনি যে যেভাবে চলছেন চান্স আছে। এবং মমতা দি এমন একটা মহিলা যাকে ইন্ডিয়া করেও রাখতে হবে, এমনি করে রাখতে হবে, মমতার চেয়ে বড় নেতা নেত্রী আমি দেখিনি, ওই মহিলাকে রাখতেই হবে। এবং আমার মনে হচ্ছে অবস্থা খুব ভালো নয়, ওদের চলাফেরা দেখে আমার একটু মনে হচ্ছে অবস্থা ভালো না একদম। দিলে পরিবর্তন হতে পারে, এখানেও পরিবর্তন আমরা জিতবই, তার কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি টিম করতে পারছে না ওরা, এখনও দু তিনজনের করতে পারছে না, সেই জন্যে ওরা তো চাইছে যে সিপিএমের ভিড় ভোটটা নেবো, সিপিএম ভিড়ে গেছে এখন ওদের সাথে মাচার জন্যে, কিন্তু আমি বলছি পারবে না, ভেরি গুড আমাদের ছেলেরা, আমি এতটুকু মিথ্যা বলছি না, আমাদের যুব থেকে আমাকে সব আমি এরকম কিন্তু প্রথমবার দেখিনি, দ্বিতীয়বার দেখিনি, তৃতীয়বার দেখিনি, এবার কিন্তু দুর্দান্ত অবস্থা, মুসলিম থেকে আরাম করে হিন্দু থেকে আরাম করে সব দিদিজিরা চেয়েছে। হাওড়া একটা টেরিফিক ব্যাপার হচ্ছে, হাওড়ার মানুষরা বুদ্ধি জ্ঞান আছে, কোনো ব্যাপার না, আর ওরা এসছে ওদের সম্বন্ধে আমি কোনো খারাপ কথা বলবো না, যুদ্ধে ওরা যুদ্ধ করবে ওদের মতো করে। অর্থাৎ বিজেপি বিরোধী ভোট, বিজেপি বিরোধিতার প্রশ্নে যা যা করার দরকার, ইনক্লুডিং বিজেপির দালাল দল তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করা, এই সবটা মিলেই হাওড়ার ভোট। আমি আশাবাদী এই জন্যে, তার কারণ হচ্ছে মানুষ তারা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছেন। হাওড়াতে অন্ততপক্ষে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা থেকেছে সেটা বিজেপির বি টিম বললে ভুল হবে, বিজেপির দালালের ভূমিকা পালন করেছে। তার জন্যই দেখতে পেয়েছি তৃণমূল থেকে কমপ্লিট টার্ম করে যাওয়া মেয়র তিনি আজকে বিজেপির প্রার্থী হয়ে গেছেন, বিজেপির সাপ্লাইটাই দিয়েছেন তৃণমূল। ইন্ডিয়াতে যারা যারা আছেন বর্তমানে তাদের পক্ষ থেকে আমি লড়াই করছি, ইন্ডিয়ায় যারা নেই তারা নেই, ইন্ডিয়া ভাঙা, বিজেপি বিরোধী জোট ভাঙা, মমতা ব্যানার্জির পার্টি নেই আর বিজেপি নেই, বাকি সবাই আছে ইন্ডিয়াতে। আমি বেতার পক্ষ বিষয়ে আশাবাদী আমি, কারণ আমার যারা মানে মানুষ, গরিব মানুষ, শ্রমিক হাওড়া জেলার, যারা দাঙ্গা বিধ্বস্ত মানুষ, যারা বছর বছর এখানে দাঙ্গা দেখতে দেখতে এখন পরিশান হয়ে যাচ্ছেন, সেই মানুষ আমার ভোটার, তার কাছে আমি যাচ্ছি। এক নম্বর, যে এমপিকে পাঠাই আমরা আইন তৈরির সময় তারা আলোচনা করবেন, এমপি ঘরে বসে থাকবেন বলে নয়, এমপির কাজ হচ্ছে ওখানে গিয়ে বাংলার কথাকে তুলে ধরা, এমনকি বাংলার টাকা ফেরতের বিষয়ে এই এমপির কোনো ভূমিকা থেকেছে? নেই তো। তাহলে এমন একজনকে সাংসদ করার দরকার যে পার্লামেন্টে গিয়ে বিজেপি বিরোধিতা প্রকৃত অর্থে করতে পারবে, এটার জন্যই আমি, এরা করতে পারবেন না, তৃণমূলের অব্লিগেশন আছে বিজেপির প্রতি, পারবে না, ওই অব্লিগেশনে অভিষেক ব্যানার্জি, মনোয় ঘটক বাইরে থাকে, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন জেলে থাকে, মমতা ব্যানার্জি বাইরে থাকে, এই অব্লিগেশন থাকা সত্ত্বেও তারা কখনো পারেন করতে? কোনো ভোটার আমার কেউ শত্রু নন, কোনো ব্যক্তি আমার শত্রু নন, রাজনৈতিকভাবেই লড়াই হচ্ছে, আমি প্রত্যেক ভোটারের কাছে পৌঁছচ্ছি, প্রত্যেক ভোটারের কাছে যাব, আমার লড়াই বিজেপি এবং তৃণমূল মিলে
যে রাজনৈতিক সংস্কৃতির ক্ষতি করেছেন বাংলার, ভারতের এবং এই হাওড়ার, তার আমরা কিন্তু চাই এই মুহূর্তে শেষ করে দিতে এবং একটা বিকল্প রাজনীতির জন্য। হাওড়ার ভোট এই ইস্যুতেই হবে যে হাওড়া সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে এখানে নবান্ন আসা সত্ত্বেও বঞ্চিত, হাওড়ার মানুষ বঞ্চিত, হাওড়ার পৌর পরিষেবা থেকে বঞ্চিত, এবং সব থেকে বড় কথা সংসদ 15 বছর ধরে হাওড়ার মানুষকে বঞ্চনাই করে চলেছেন, ভুলে গেছেন হাওড়া কোথায়। হাওড়ার মানুষের মন চায় একটা নতুন কিছু দেখতে। আমরা জেতার ব্যাপারেতে সম্পূর্ণ 100% নিশ্চিত, এবং এখানে বিপক্ষ তো কোনো কাজই করেনি, অর্থাৎ সাংসদ তো বিগত যে বললাম তার 3টে টার্ন, তিনি তো ঘুমিয়েই কাটিয়ে দিয়েছেন, কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছেন, 4.5 বছর করে ঘুমিয়েছেন, শুধু ওই ইলেকশনের আগে যেরকম জেগে ওঠেন প্রত্যেকবার, এবারও উঠেছেন, ওই কয়েকটা কিছু দেওয়াল লিখন অমুক তমুক এইসব করেছেন, মানে ঘুম ভাঙলে মানুষ যেরকম ঝেড়ে টেড়ে ওঠে সেই রকম উঠেছেন আর কি। কোনো কিছুই আমাদের গোষ্ঠীকন্দল নেই, সম্পূর্ণ এটা প্রচারিত। দিল্লির কর্তৃপক্ষ অবশ্যই নরেন্দ্র মোদীজি তো আসছেন, এ নিয়ে আর কোনো পালাবদলের প্রশ্নই নেই। হ্যাঁ, বলতে পারেন আর একবার নেক্সট বার উনি হবেন।